পিঠা বানানো মানে চালের গুঁড়ি করো, এটা করো, সেটা করো, সব কিছু মিলিয়ে অনেক ঝামেলা করা হয়। বাট এত ইজিভাবে যে এরকম মানে ফুলকো ফুলকো এরকম তেলের পিঠা বা পোয়া পিঠা হয়ে যায় সেটা তো আমার জানাই ছিল না। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো সেদিন আমি স্বপ্নে গিয়ে দেখি চালের গুঁড়ি এরকম রেডিমেড পাওয়া যায়। আমি এটা জানতাম বাট কখনো আমার কেনা হয় নাই বা দেখা হয় নাই। তো সেদিন দেখে আমি নিয়ে আসছি, যেহেতু আমার বাসায় হচ্ছে চালের গুঁড়ি ছিল না। পরে আমি আমার ছোট খালা শাশুড়িকে ডাক দিই, যেহেতু খালামণি অনেক ভালো পোয়া পিঠা বানায় মাশাল্লাহ। আমাদের বাসায় যেই পোয়া পিঠা বানানোর জন্য রেডি হোক কিন্তু খালামণিই হচ্ছে পিঠাটা বানায়। তো এখানে খালামণি প্রথমে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিছে, এর মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে। আর পিঠা না এক একজনের হাতের উপর, পিঠা সবার হাতে আসলে ভালো হয় না, কিন্তু খালামণির হাতে মাশাল্লাহ এই পিঠাটা খুবই ভালো হয়। তো চিনি মিক্স করে, চিনি আর লবণটা মিক্স করে এখানে হচ্ছে গরম পানি দিচ্ছে। কুসুম গরম পানি থেকে একটু ভালোই মানে বেশি গরম পানি ছিল, ওটাকে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। মানে পিঠা আন্দাজের ওপর বানানো, পরিমাণ পরিমাপ সব আপনার বুঝে নিতে হবে। এরকম এরকম সুন্দর একটা ব্যাটার হবে। আর খালামণি হচ্ছে এটার মধ্যে এখন কিছু আটা দিয়ে দিবে। এখানে খালামণি প্রায় হাফ কেজির মতো হচ্ছে চালের গুঁড়ি নিছিল, তার মধ্যে প্রায় 5 টেবিল চামচের মতো হচ্ছে আটা দিয়ে দিচ্ছে। চিনি লবণ এগুলো হচ্ছে আপনার স্বাদ মতো। আমি যদিও পিঠা হচ্ছে সব পরিমাণ মতো নিজে মেপে বুঝে দিতে হয়, তাও একটু চেষ্টা করলাম আইডিয়া দেওয়ার। আর এখানে একটু গুড় দিয়ে দিলাম, কারণ পোয়া পিঠা আসলে গুড়েরটাই বেশি মজা হয়। আমার কাছে তো গুড়েরটাই ভালো লাগে বেশি। তো এই যে এখানে হচ্ছে গুড় এখন ভালো করে মিক্স করে নিবে। এখানে পানিটা বারবার আপনি আপনার মানে আটার যে অবস্থা সেটা দেখে বুঝে দিতে হবে। সুন্দর একটা হচ্ছে লিকুইড ব্যাটার রেডি হবে আর কি, পাতলাও না ঘনও না, দেখতে যে দেখেন কিছুটা এরকম হবে। তো এই যে এটাকে হচ্ছে প্রায় খালামণি আধা ঘন্টার জন্য হচ্ছে রেস্টে রেখে দিছিল, তার উপরে একটু চিনি দিয়ে দিছিল। চিনি মাখানোর পর মনে হয়েছে চিনি একটু কম হয়েছে, তো এরপর চিনিটা দিয়ে এখন ভালো করে হচ্ছে মোটামুটি 5-6 মিনিটের মতো না মিক্স করে নিচ্ছে এটাকে। আটাটা ধরাটাই হচ্ছে মেইন পিঠার কাজ। আটাটা যত সুন্দর ধরা হবে পিঠাও তত ভালো হবে। যে দেখেন লিকুইডটা হবে এরকম, ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। এখন এটাকে হচ্ছে আধা ঘন্টার তো রেস্টে ছিল, এরপর ভালো করে মোটামুটি 5-6 মিনিটের মতো মিক্স করে নিয়ে ভাজতে চলে যাবে খালামণি এখন। আর ব্যাটারটা দেখতেই কিন্তু মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে, বেশি ঘনও হয়নি পাতলাও হয়নি। একটা কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিছে, তেলটা একটু বেশিই দেওয়া লাগে। এরপর এটার মধ্যে প্রথমে একটা পিঠা ভাজা হয়ে গেছে মাশাল্লাহ, ওইটাও একদম প্রথম পিঠাটাও না একদম ভালো ফুলছিল, দেখেই মনে হচ্ছিল যে পরের পিঠাগুলোও ফুলবে। তো আল্লাহর রহমতে প্রত্যেকটা পিঠাই ফুলছে, আর এত সুন্দর মানে স্মেল বের হচ্ছিল পিঠাটা ভাজার সময়। যেহেতু গুড়ের পিঠা এমনি খুব সুন্দর ফ্লেভার বের হয় আর কি। এই যে প্রত্যেকটা পিঠেই মাশাল্লাহ একদম হচ্ছে টোপা টোপা করে ফুলে উঠছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। যেহেতু খালামণি পিঠাটা সবসময় ভালোই বানায়, এই জন্য আমরাও ইয়া ছিলাম যে ভালোই হবে, কিন্তু কেনা চালের গুঁড়ি দিয়ে যে ভালো হবে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, যার কারণে একটু কমই ধরা হয়েছে, নাহলে হয়তো আমরা 1 কেজি চালের গুঁড়ারই ধরতাম। অ্যান্ড এটা আমাদের বাসায় একদম ফার্স্ট টাইম যে কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠা বানানো, এবং এটার আউট কাম দেখে তো সবাই খুব খুশি হয়ে গেছে। তো এই যে সবগুলো পিঠা আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে, এত মজা হয়েছে খাইতে। আর এই যে বললাম ইজি হয়ে গেছে এখন পিঠা বানানোটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেন এই যে ফুলকো ফুলকো পিঠা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।